এসএসসি অ্যামেন্ডমেন্ট বিল আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভায় পাস সংশোধনী, ফিরল স্টাফ সিলেকশন কমিশন। তো আবারও রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কোন কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে স্টাফ সিলেকশন কমিশন, তো জানতে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পিএসসির চাপ অনেকটাই বর্তমানে এখন কমলো, ঠিক আছে, যেহেতু স্টাফ সিলেকশন কমিশন রাজ্যে আসছে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বুধবার বিধানসভায় পাস হয়ে গেল এসএসসি সংশোধনী বিল, এসএসসি অ্যামেন্ডমেন্ট বিল আইন করে ফেরানো হলো স্টাফ সিলেকশন কমিশন। তো তারপর চলে আসছি নিয়োগ দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে ফের একবার স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসিকে ফিরিয়ে নিয়ে এলো রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। বুধবার বিধানসভায় এই সংক্রান্ত একটি সংশোধনী বিল, স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার প্রস্তুত করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সরকার পক্ষ, আলোচনার মাধ্যমে তা পাস করে দেওয়া হয়। তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা আপনাদের রয়েছে প্রসঙ্গত, বর্তমান সরকার ওই 2012 সালে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠন করেছিল, পরে 2017 সালে তারাই বিধানসভায় বিল এনে সেটিকে বাতিল করে দেয়, পরে আবার 2019 সালে বিল এনে বাতিল হওয়া আইন ফিরিয়ে আনা হয়। এদিন সেই এসএসসিকেই আরও সক্রিয় করতে বিধানসভায় সংশোধনী বিল পাস করানো হলো। তারপর চলে আসছি নেক্সটে। নতুন বিল অনুসারে পুরনো যে আইন ছিল তাতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন বিল অনুসারে কমিশনের সদস্য সংখ্যা 2 থেকে বাড়িয়ে 6 করা হয়েছে। সদস্যদের অবসরের বয়স 62 বছর থেকে বাড়িয়ে 65 বছর করা হয়েছে। সেই সঙ্গে কমিশনের চেয়ারম্যানের অবসরের বয়স 65 বছর থেকে বাড়িয়ে 69 বছর করা হয়েছে। তারপর চলে আসছি নেক্সটে। তো এদিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এবার থেকে গ্রুপ বি, সি এবং ডির যাবতীয় কর্মী নিয়োগ এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে করা হবে। প্রসঙ্গত, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠে, মূলত সেই অভিযোগ থেকে বেরিয়ে আসতেই এই সংশোধনী পাস, এসএসসি অ্যামেন্ডমেন্ট বিল করানো হলো। এদিকে একের পর এক দুর্নীতির অভিযোগে বর্তমানে নাকানি চোবানি খাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি, স্বাভাবিকভাবেই স্টাফ সিলেকশন কমিশন নিয়েও তাই আশঙ্কা রয়েছে বিরোধী মহলের। আশ্বস্ত করে শোভনদেব বলেন, বিরোধীরা এখানে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের তুলনা করলেও একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া দরকার যে স্টাফ সিলেকশন কমিশন নিয়ে এখনও পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আবারও রাজ্যে এসএসসি ফিরছে, ঠিক আছে। তো এই নিউজটি এর আগেও পত্রিকায় দেখা গিয়েছিল, তো আবারও প্রকাশিত হয়েছে এই নিউজটি, ঠিক আছে। তো বিধানসভায় আবারও এসএসসি, যেটা আপনাদের সংশোধনী বিলটি পাস করানো হয়েছে, তো খুব শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং গ্রুপ বি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে স্টাফ সিলেকশন কমিশন। তো এটা ঠিক যে পিএসসির অনেকটাই চাপ বর্তমানে কমলো, ঠিক আছে। তো গ্রুপ সি গ্রুপ ডি পিএসসি মাধ্যমে নেওয়া হতো, তো বর্তমানে এখন এসএসসি যেহেতু চলে আসছে তো এসএসসির মাধ্যমে সম্পূর্ণ এখন নিয়োগ হবে গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ বি পদে। তো বন্ধুরা এটা করে জানি না আমাদের কী ফায়দা হবে। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যতক্ষণ পর্যন্ত প্রকাশিত করছে না সরকার, তো ততক্ষণ পর্যন্ত কোনো রকম কিছু বলা যাবে না। কারণ তো এরকম বিধানসভায় পাস হওয়া বিল স্টাফ সিলেকশন কমিশনের, তো এর আগেও পাস হয়েছিল, ঠিক আছে। তো কোনোরকম কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো সরকার জানে না কী করছে। তো 2012 সালে স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছিল, তো আবার বিধানসভায় বিল এনে তো সেটিকে বাতিল করে দেয় 2017 সালে, পরে আবার 2019 সালে বিল এনে বাতিল হওয়া ফিরিয়ে আনা হয় 2019 সালে।